নমস্কার বন্ধুরা, আমি অনেকদিন পর আমার ভিডিওটা নিয়ে এসেছি। আজকে বলবো যে গরমে এই সময়ে দাঁড়িয়ে আমরা যেসব ইনডোর প্ল্যান্টসগুলো লাগাতে পারি সেগুলো কী কী, এবং সেগুলো কীভাবে লাগাবো, বা সেটার নাম কী এবং সেটার কী যত্ন, আর কীভাবে তাকে যত্ন করলে সেই পাতাগুলো সুন্দর এবং সবুজ থাকবে। আমি ভিডিওটা আমার বাগানের, মানে এটা আমার বাড়ির পিছন দিকের বাগান, দেখতেই পাচ্ছেন অনেক গাছ আছে, তো এগুলো একটু মেনটেন করতে হবে, অনেক আগাছাও হয়ে গেছে। তো টপিকে ফিরে আসি, যেটা হচ্ছে যে পাতাবাহার গাছের মধ্যে এই যে একটা প্ল্যান্ট রয়েছে, এই প্ল্যান্টটার ব্যাপারে আমি আজকে বলবো। প্রথমে বলে নিই যে এই গাছটি যেটা দেখছি, এটা আমার একদম মাটিতে রয়েছে বাগানে। তো আমি এগুলো কিন্তু টবে একটা করে বসিয়ে বসিয়ে রেখেছি, মানে যাতে আমার ছাদ বাগানটাও সুন্দর থাকে। এর পাতাগুলো দেখতে পাচ্ছেন একটু কালারফুল এবং মোটা ধরনের হয়। এর জল ভীষণই কম লাগে, মানে খুব গরমের সময় হয়তো ডেলি আমরা জল দিতে পারি। পাতাগুলো একটু ওয়াশ করে দেবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগে। এবং তাছাড়া আমরা এটাতে যদি সপ্তাহে 3-4 দিন জল দেন, তাহলে কোনো অসুবিধা এতে নেই। আর যারা ইনডোর প্ল্যান্ট ভালোবাসেন জানেন এই গাছগুলো বেশ দাম এখন হয়ে গেছে। আগে কিন্তু এগুলো 40-50 টাকার মধ্যে পাওয়া যেত, এখন কিন্তু এগুলো 100-150 টাকার মধ্যে নার্সারিগুলোতে পাওয়া যায়, বিশেষত কলকাতার জায়গাতে বা শহরাঞ্চলের নার্সারিগুলোতে কিন্তু 100-150 টাকা লাগছে এই ধরনের পাতাবাহার কিনতে। চলুন আমরা বিস্তারিতভাবে ভিডিওটা আলোচনা করি। এই প্ল্যান্টটাকে আমি দেখিয়ে দিলাম, নামটা স্ক্রিনে আসছে, আপনারা দেখে নিন। এটা হচ্ছে কালজিয়াম বাইকালার, যাকে হার্ট অফ জিসাসও বলা হয়। এটি ল্যাটিন আমেরিকার কালাডিয়াম এর একটি প্রজাতি। এটি একটি হাউস প্ল্যান্ট হিসেবে জন্মায়, যার বড় হৃৎপিণ্ড বা লান্স আকৃতি পাতাগুলি ভীষণ আকর্ষণীয় সবুজ, সাদা, গোলাপি এবং লাল দাগযুক্ত হয়। শত শত জাত পাওয়া যায় এই গাছটি। এই গাছটি ভীষণ ভালো একটি গাছ এবং কোনো যত্ন ছাড়াই থাকে, মাঝে মাঝে একবার করে রোদে দেয়া আর সামান্য কিছু খোল পচা বা সবজি পচা জল দিলেই এই গাছগুলি সুন্দরভাবে বড় হতে থাকে। এবং অবশ্যই জল দেওয়ার সময় পাতাগুলো একটু ধুয়ে দেবেন। এটি হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট হলো অ্যারাম পরিবারের, মানে আদি নিবাস ফরাসি পলিনেশিয়ানের দ্বীপপুঞ্জের ঠিক মোয়ারিয়া নামক দ্বীপ থেকে একে পাওয়া যায়। একে লাকি প্ল্যান্ট অর ডেভিল আইভি হিসেবেও বলা হয়, মানে বাড়িতে রাখলে এটা লক্ষ্মীশ্রী বলা হয়। যেমন আমরা জেট প্ল্যান্টকে দেখে থাকি, মানি প্ল্যান্টও আমাদের শুভ একটা গাছ বলে বা লক্ষ্মী গাছ বলে মানা হয়। তাই বাড়িতে অবশ্যই আপনারা
এই লাকি প্ল্যান্ট বা ডেভিল আইভি একটা অবশ্যই রাখবেন, ভীষণ সুন্দর লাগে দেখতে। এটা আপনি হ্যাঙ্গিং রাখতে পারেন বা আপনি মাটিতেও গ্রো করতে পারেন। এরপরে আছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট আমরা সবাই জানি তো, কম বেশি এটার সঙ্গে সবাই পরিচিত। এটার একটা প্রজাতি, এটা দুরকম আমার কাছে কালার আছে, তিন চার রকমের হয়। একটা বনসাই একদম ছোট্ট প্ল্যান্ট হয়, এটা এয়ার পিউরিফাই করে এবং ঘরে বা বেডরুমে বা লিভিং রুমে রাখলে ভীষণ ভালো লাগে। এবং এটা কার্বন ডাইঅক্সাইড প্রচণ্ড পরিমাণে গ্রহণ করে অক্সিজেন সাপ্লাই করে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বাচ্চারা যেন এই গাছের পাতা মুখ না দেয়, কারণ এই গাছের পাতাতে একটা বিষাক্ত কেমিক্যাল থাকে বা একটা রস থাকে, যেটাতে বাচ্চাদের বা যে কোনো বাচ্চা পশু যদি থাকে তাদেরকে শরীরে গেলে ক্ষতি করতে পারে। তো সেই দিকটা একটু সাবধান থাকবেন। সাধারণত গাছের পাতা বাচ্চারা মুখে দেয় না, তবু যদি দিয়ে থাকে, আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম। স্নেক প্ল্যান্ট যতটা সুন্দর দেখতে, এটা কিন্তু এর পাতা কিন্তু খেলে ততটা ক্ষতি হতে পারে, সুতরাং এই পাতা থেকে সাবধান থাকবেন। এটাকে বলছে পাম ট্রি। আমরা সবাই কম বেশি এটাকে আমরা দেখে থেকে মানে দেখেছি কোথাও না কোথাও, কোনো শপিং মলে হোক বা ব্যালকনিতে হোক বা আমাদের বেডরুমে লিভিং রুমে এগুলো থাকেই। এই গাছটা একটা কমন গাছ, এই গাছটা কাটিংয়ের প্রয়োজন হয় এবং আমি এটাকে কাটিং করেওছি বেশ কিছু। এই যে এরকম ইয়ালিশ হয়ে যায় গেলে পাতাগুলোকে কেটে দেবেন, তাহলে নেক্সট যে পাতাগুলো তলা থেকে বেরোবে সেগুলো আরও সুন্দর আর সুস্থ বেরোবে, কারণ এইগুলো পাতার এনার্জি খেয়ে নেয়। এবং এই পাতাগুলো দেখছেন একটু একটু দাগ দাগ, তার মানে এগুলো নয় পোকা লেগেছে বা এগুলো অসুস্থ পাতা, এগুলোকে কেটে ফেলে দেওয়াই ভালো। পাম ট্রি ভীষণই সহজভাবে করা যায়, একবার লাগিয়ে দিলে বছরের পর বছর চলতে থাকে। এটার কোনো যত্ন কিচ্ছু লাগে না, আমি এটাতে জাস্ট মানে একবার করে খাবার দিই, মাসে এক দুবার আমি দিয়ে থাকি। সেটা হচ্ছে যে যেটা সবজি ভেজা জল থাকে সেই জল একবার করে এটাতে দিয়ে দিই, তো তাতেই এই এর সুন্দর একটা লুক এসছে। আর বলে দিই এই গাছটার কিন্তু আপনি চাইলে দুটো তিনটে বানিয়ে নিতে পারেন। এই যে দেখছেন এখানে যে এগুলো হচ্ছে ওর বাল্ব, এইটা থেকে এই পটটা থেকে এটাকে সরিয়ে খুলে মাটিটাকে পুরো জল দিয়ে ওয়াশ করে নিয়ে একটা একটা করে আবার আপনি ছাড়িয়ে এই যে এরকম একটা সিঙ্গেল বেরোবে। এই যে একটা সিঙ্গেল এরকম মানে পাতা থাকবে, সিঙ্গেল দুটো তিনটে পাতা হয়তো এরকম, তো সেটা আপনি আবার মাটিতে যদি বসিয়ে দেন তো আবার এরকমভাবে ঘন হয়ে যাবে তিন চার মাসের ভিতরে। এবং সপ্তাহে সপ্তাহে কাটিং করতে থাকবেন, যে ডেড পাতাগুলো আছে সেগুলো ফেলে দেবেন। রোগ পোকামাকড় সাধারণত লাগে না, কিন্তু যদি লেগে থাকে তো সেগুলোর প্রপার ট্রিটমেন্ট করা, সেটা কী করতে হবে সেটাও আমি ভিডিও লাস্টে বলে দেবো। তো এটা একটা হচ্ছে ইন্ডো প্ল্যান্টের মধ্যে আপনি এটা লাগাতে পারেন। আমি আরেকটা করতে পারেন যে এই টপটাকে একটু ছোট করলেন এবং আমরা যেসব ডিজাইনার পট পাওয়া যায় তার ভিতরে এগুলোকে রেখে দিলে ঘরের ভিতরে খুবই সুন্দর লাগে দেখতে। তো এটা হয়ে গেল পাম ট্রি। এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এই প্ল্যান্টটা হয়তো আপনারা অনেক জায়গাতেই দেখে থাকবেন, মোটামুটি 50-60 টাকা পিস নেয় এর চারা। এর তলায় যে ছোটো 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 এগুলো দেখছেন এই গাঁট থাকে, এই যে গাঁট
এই যে এগুলো গাঁট, এই গাঁটগুলোকে যদি আপনি সরিয়ে মানে খুলে এই মাটিটা থেকে খুলে নিয়ে একটা করে এরকম করে যদি হাত দিয়েও বের করে গাঁট সমেত বের করে নেন, নিয়ে আলাদাভাবে লাগেন, তাহলেও এটা রকম ঝাঁকুমাকু হয়ে যাবে মোটামুটি 3-4 মাসের ভিতরেই। আর এরও সেই একই খাবার খোল পচা জল দিতে পারেন বা আপনি সবজি জলও দিতে পারেন। আর এই যে পিঁপড়ে রয়েছে তার জন্য কি ট্রিটমেন্ট করতে হবে সেটাও আমি বলবো। এখন এই গরমের মধ্যে পিঁপড়ের উৎপাতটা ভীষণভাবে বেড়েছে, আমার বাগানে সমস্ত গাছই কম বেশি লেগেছে, তো আমি কি ট্রিটমেন্ট করছি সেটা আপনাদেরকে বলবো। তবে এই স্পাইডার প্ল্যান্টটা লাগাতে পারেন, এটা ভীষণ মানে ভালো একটা ইনডোর প্ল্যান্ট। সপ্তাহে একদিন করে একে রোদে দেবেন এবং সপ্তাহে 2-3 দিন জল দেবেন। আর এইটাকে সুন্দর, আমি যেমন একটা এই কোকা কোলার বা স্প্রাইটের বোতলে কালার করে কাটিং করে বসিয়েছি, এরকমও করতে পারেন, মানে যে কোনো পটেই হয়ে যাবে। বা আপনি চাইলে আপনার মনের মতো পছন্দ অনুযায়ী একটা 4 ইঞ্চি পটে লাগালেই যথেষ্ট, এর থেকে বেশি বড় দরকার হয় না, কারণ এই মানে যে গাছটা এটা খুব বেশি লম্বা হয় না, এটার একটু ঝাঁকুমাকু হয়ে থাকে, তো এটা একটু ছোট পট হলে এটার লুকটা ভীষণ ভালো আসে। তো এটা হয়ে গেল আপনার স্পাইডার প্ল্যান্ট, নেক্সট প্ল্যান্টে চলুন। আসি এই আরেকটি প্ল্যান্ট নিয়ে। এই প্ল্যান্টটাও আমরা মোটামুটি সবার বাড়িতে এখন দেখতে পাই, এটা যে কোনো জায়গায় যে কোনোভাবেই লেগে যায়। এই গাছটি লাগানোর সাথে সাথেই মোটামুটি 7-10 দিনের মাথায় এ আবার চারা দিতে থাকে, মানে এই যে এর যে এর গাঁট এই যে এখান থেকে সাইড থেকে কিন্তু পাতা আবার ডাল ছাড়তে থাকে এবং এইভাবে আস্তে আস্তে পুরো ঝাঁকুমাকু হয়ে যায়। এটার পিছন দিকটা হয় পার্পল কালার এবং উল্টো দিকটা হয় গ্রিন কালারের, ভীষণই সুন্দর দেখতে হয়। আমাদের ড্রয়িং রুমে সাজিয়ে রাখলে খুব খুব সুন্দর লাগে এবং আপনারা চাইলে সেন্টার টেবিল বা কোনো ডাইনিং টেবিলের মাঝখানে এটাকে আপনি সুন্দর পট দিয়ে সাজিয়ে রাখতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের ইনডোর প্ল্যান্টের মধ্যে আরেকটি প্ল্যান্ট। বন্ধুরা, এটা হচ্ছে কোলিয়াস গাছ, যেটা আমরা মোটামুটি অনেকে চিনে থাকতে পারি, আবার নাও যদি জেনে থাকেন তো জেনে নিন, এর নাম হচ্ছে কোলিয়াস। এর কিছু কিছু ভ্যারাইটি পাওয়া যায়, বেশ কিছু মানে 2-3 রকম ভ্যারাইটি আছে। এটা আমাকে একজন বাগানি বন্ধু গিফট করেছিলেন, মানে আমি তার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এইটার আপনার খুব সহজেই আমাকে বলেছিল গিয়েই যেন মাটিতে লাগিয়ে দেবেন, তাহলে গাছটা মরবে না, কারণ কি এটা একদিন অবধি রাখাটা সম্ভব ছিল না। তো আমি কী করেছিলাম, এরকম আমার একটা টব ছিল যেটাতে এই ধরনের যে দেখছেন এই গাছগুলো হয়েছে তলা দিয়ে, মানে এই জাস্ট এটাকে আমি ব্যবহার করি যে ধরুন কোনো হাতে টাইম নেই, আপনি গাছটাকে এসে বসিয়ে দিলেন, ওরকম একটা টব রাখবেন যেটাতে আপনি গাছটাতে বসিয়ে দিলেন এবং সেটা 4-5 দিনের জন্য নিশ্চিন্ত। তো আমার এই টবটাকে পাল্টে গাছগুলোকে আবার আমি বড় করব বা অন্য টবে দেবো। দেখতেই পাচ্ছেন এখানে নানা রকম গাছ হয়ে গেছে। তো এই একটি ইনডোর প্ল্যান্ট হতে পারে, এটাকে আপনি সপ্তাহে 1 দিন সানলাইটে রাখলেন, বাকি 6 দিন আপনি ইনডোরে রাখতে পারেন। ভীষণ ভালো গাছ এটি, এটা এয়ার পিউরিফায়ার করে এবং
সমস্ত ধরনের যেসব গাছ আমি এতক্ষণ আপনাদের দেখিয়েছি সেগুলো সবই বাতাসের কার্বন ডাইঅক্সাইডটাকে টেনে অক্সিজেন প্রোভাইড করে এবং নিজের নিজের মধ্যে সে একটা অপূর্ব সৌন্দর্য আনে এবং ঘরের ব্যালকনি, ড্রয়িং রুম বা আপনি স্টাডি রুম যেখানেই আপনি লাগান না কেন তার সৌন্দর্য বাড়াবেই। আমি দেখাবো আপনাকে পরবর্তীকালে যে কীভাবে আমি এগুলোকে দিয়ে স্টাইলিং করেছি, মানে বেডরুম বা আমার যে ব্যালকনি আছে সেগুলো কীভাবে সাজিয়েছি। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। আপনি আরেকটা আমি বলে দিই যে আরেকটি গাছের কথা আমার মনে পড়ে গেলো, সেটা হচ্ছে আপনাদের অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছ আমার বাড়িতে প্রচুর আছে, তো চলুন আমি সেটা না একবার দেখিয়ে দিই, আমার সঙ্গে চলুন। মানে অ্যালোভেরা গাছটা আমি একটা লাগিয়েছিলাম, সেটা থেকে অলমোস্ট সেটা জঙ্গল হয়ে গেছে আর কি। তো সেখান থেকে আমি বা আমার বাড়ির সবাই মেম্বার্সরা যার যখন যেটা প্রয়োজন হয় নিয়ে অ্যালোভেরা গাছটাতে কাজে লাগায়। এই যে দেখতে পাচ্ছেন, একটা লাগানো ছিল, এরকম পুরো ঝোপ হয়ে গেছে। এটা একদম বাড়ির পিছন দিক। তো এই অ্যালোভেরা গাছ মেনটেন করা খুবই ইজি, একটা লাগালে এরকম ঝোপ হয়ে যাবে। তো ঝোপ হতে না দিলে আপনি একটা কাজ করবেন যে এগুলোকে আপনি টবে লাগিয়ে দেবেন, টবে লাগালেও যে ঝোপ হবে তাতে এরকম সুন্দরই লাগবে। আমি দেখিয়ে দিই, গাছ খুব কম জল টানে, তার কারণ এই যে এর ভিতরেই এর জেলি এবং এর ভিতরেই এর যে অ্যালোভেরা জেলটা থাকে এর জল খুব কম লাগে এবং মেনটেন্যান্স একদম জিরো বলতে পারেন। এবং এটা বাড়িতে রাখা খুবই শুভ, এটা একটা লক্ষ্মী গাছ বলা হয়। তাছাড়াও এই গাছে অনেক উপকারিতা আছে। অ্যালোভেরা গাছ নিয়ে পরবর্তীকালে একটা বড় ভিডিও বানাবো। আপাতত আমি বলতে পারি আপনি ইনডোর বা আউটডোর প্ল্যান্ট হিসেবে এই অ্যালোভেরা গাছ আপনি লাগাতে পারেন। এটা রুট হরমোনেরও কাজ করে। কোনো গাছ যদি আপনি লাগাচ্ছেন বা কোনো গাছে পোকা লেগেছে, সামান্য ক্ষতি হয়েছে, এই অ্যালোভেরা জেলটা সেখানে এইভাবে লাগিয়ে দিতে পারেন। এবং নিজেরও যদি কোনো হাত পা কেটে গিয়ে থাকে বা কোনো রূপচর্চার জন্য প্রয়োজন হয় তো সেই হিসেবে এই গাছ কিন্তু ব্যবহার হয়। তো চলুন বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তীকালে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব বা কমেন্ট করতে ভুলবেন না, আর বাগানি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।